হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের কোনো পড়াশোনার ভিডিও বানাচ্ছি না আজকে শুধু যারা ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর এবং লেডিজ সাব ইন্সপেক্টর দেবেন তাদের জন্য একটা লিস্ট বানিয়ে দিচ্ছি যে আপনাদের এক্সামের আগে আগে কী কী পড়ে নেওয়া উচিত জিকের জন্য জিকের জন্য কী কী পড়ে যাবেন এগুলো মাস্ট যেগুলো পড়তেই হবে সেইগুলোর একটা পুরোটা লিস্ট বানিয়ে যারা যারা বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং লেডিস সাব ইন্সপেক্টর এক্সাম দেবেন এই উনত্রিশ তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে যারা ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে নিও এবার দেখে নাও এক্সাম এটা বলার আগে বলে দিই যে এক্সাম প্যাটার্নটা কীরকম হবে প্রথম শুনে নাও যে কোশ্চেন পেপার বোধ বেঙ্গলি প্লাস ইংলিশ বেঙ্গল যেমন ডাব্লিউসিএস যেমন কোশ্চেন হয় সেম টাইপের কোশ্চেন হবে বেঙ্গলিতেও থাকবে ইংলিশেও থাকবে তারপরে কে দাও টোটাল তোমার দুশো নম্বরের এক্সাম হবে ঠিক আছে মানে একশোটা কোশ্চেন প্লাস ইন্টু টু মানে প্রত্যেকটার মার্কস হচ্ছে টু ঠিক আছে একশোটা কোশ্চেন এবং দু নম্বর করে তার মধ্যে পঞ্চাশটি থাকবে জিকে পঁচিশটি থাকবে ম্যাথ পঁচিশটি থাকবে রিজেনিং টোটাল টাইম হচ্ছে নব্বই মিনিট এবার এইখানে শুনে নাও এই নব্বই মিনিটে তোমরা কোনটা কোনটা থেকে বেশি অ্যাটেম্প করবে এবং কোনটা কোনটা করবে আগে তার আগে সবার আগে বলে রাখি সবাই প্রথমে যাই যখনই এক্সাম কোশ্চেন পাবে হাতে এই পঞ্চাশটা জিকের মধ্যে যেগুলো তুমি সঠিক অ্যান্সার জানো তাতে কুড়িটাই হোক পনেরোটা হোক পঁচিশটা হোক তিরিশটা হোক সেইগুলো আগে অ্যান্সার করবে এবং আন্দাজে একদম মারবে না কারণ এটাতে তোমার কাটো মার্কস অনেক কম উঠবে যেমন ডাব্লিউ সি এস ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিন ছাড়া কারণ এখানে তোমার ফিজিক্যাল আছে মেজারমেন্ট আছে অনেক রকম আছে যেখানে তোমার অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা বাদ পড়ে যাবে ঠিক আছে ফিজিক্যালের জন্য সেই জন্য এটার কাটো কিন্তু অনেকটা কম উঠবে তাই ভুল ভাল অ্যান্সার মেরে আসবে না পঞ্চাশটা জিকে মধ্যে কুড়িটা জিকে পারো জিকে পঁচিশটা পারলে পঁচিশটা পনেরোটা পারলে পনেরোটা কারণ এক একটা কোশ্চেনই কিন্তু দু মার্ক করে ক্যারি করছে যখন নেগেটিভ হবে তখন কিন্তু তোমার পয়েন্ট ফাইভ চলে যাবে ঠিক আছে হাফ নম্বর তোমার কিন্তু নেগেটিভ হয়ে যাবে যদি ভুল ভালো মেরে আসো তাহলে নেগেটিভে কিন্তু অনেকটা তোমাদের চলে যাবে তাই একদম নেগেটিভ মারবে না এবং তারপরে আসি ম্যাথ এবং রিজনিং দেখো ম্যাথ এবং রিজনিং খুবই ইজি আসে বিশেষ করে রিজনিংয়ে পঁচিশটার মধ্যে তুমি আরামসে কুইটা করে দিতে পারবে এত ইজি আসে যে পঁচিশটার মধ্যে আরামসে তুমি কুইটা করার চেষ্টা করবে যারা রিজনিংয়ে ভালো তারা তো পঁচিশটা করলে খুব ভালো এবং যারা কাঁচা তারাও দেখবে কুইটা পারবেই পারবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু তোমার চল্লিশ নম্বর চলে আসছে এবং ম্যাথে ম্যাথের পঁচিশটার মধ্যে পনেরোটা মিনিমাম বলছি পনেরোটা খুব ইজি কোশ্চেন আসবে এবং কখনোই ম্যাথে প্রথমে হার্ড কোশ্চেন করতে যাবে না হার্ড কোশ্চেন করতে গেলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে তোমার কিন্তু বাকিগুলো করার টাইম পাবে না এবং পঁচিশটা এই পঁচিশটার মধ্যে অনেক চার পাঁচটা ম্যাথ হয়তো একটু টাফ আসবে সেটা তোমাদের করতে হবে ক্যালকুলেশন সেটা ছেড়ে দেবে সেটা করারই কোনো দরকার নেই যারা ম্যাথে খুব ভালো তারা করতেই পারো কিন্তু যারা ম্যাথে ভালো নয় তারা ছেড়ে দেবে তোমার পঁচিশটার মধ্যে মিনিমাম টার্গেট রাখবে যেন পনেরোটা করে আসতে পারো তাহলে এখানে পনেরোটা এখানে কুড়িটা পঁয়ত্রিশটা করে দিলে পঁয়ত্রিশ দিয়ে সত্তর মিনিমাম নাম্বার তোমার এখানে উঠে চলে এলো এবং এইখানে যদি তুমি পনেরোটা যে কেউ করো একশো যদি জেনারেল তুমি হয়ে থাকো এবং যদি তুমি একশো মার্কস অ্যান্সার করে দিয়ে আসতে পেরেছো মিনিমাম পঞ্চাশটা ঠিক আছে একশোটা কোশ্চেনের মধ্যে পঞ্চাশটা কোশ্চেন তুমি যদি করে দিয়ে আসতে পেরেছো ঠিকঠাক তো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তুমি প্রিলিমস পাস করে যাবে ঠিক আছে কারণ ভ্যাকেন্সিও অনেক হিউজ আছে পনেরোশো প্লাস ভ্যাকেন্সি আছে তাই চিন্তা করার কোনো দরকার নেই এইটুকু টার্গেটের টার্গেট ডাকবে যে কোনো ভুলভাল ভাল আন্দাজে মারবে না যে আশিটা করে দিলাম নব্বইটা করে দিলাম পারলে করবে না পারলে কখনোই আন্দাজে মারবে না ঠিক আছে এটা তো তোমার এক্সাম প্যাটার্নটা হয়ে গেল এবার তোমাদের জি কেতে কী পড়তে হবে আমরা প্রিভিয়াস ইয়ার দু তিনটে প্রিভিয়াস ইয়ার করেছি সেটাতে তোমরা দেখতে হবে যে বেশিরভাগ কোশ্চেন আসছে বুকস অ্যান্ড অথার মানে কোন বইটি বিশেষ করে বাঙালি লেখক এবং তাদের লিখিত বইয়ের নাম কি দিয়ে দেবে এই বইটির নাম এই বইটি কোন লেখকের এবার চারটে কবির নাম দিয়ে দিল বাঙালি ঠিক আছে তার মধ্যে যেটা সেপারেট একটা ভিডিও বানানো আছে এবং আমরা ইয়ার কোশ্চেনও কিন্তু অনেকগুলো করেছি ঠিক আছে ওটা দেখবে সেকেন্ড যেটা আসছে বুকস অ্যান্ড অথরিসি কিছু ইংলিশ লেখক যেমন শেক্সপিয়ার শেক্সপিয়ারে লিখিত বইয়ের নাম বা এইরকম বইয়ের নাম দিয়ে দেবে এবং কার লেখা সেরকম কোশ্চেন আসবে এটার জন্য একটা সেপারেট ভিডিও আগের দিনই বানিয়েছিলাম ঠিক আছে থার্ড যেটা হচ্ছে রিসেন্ট দু হাজার সতেরো আঠেরো তখন মনে করো দু হাজার ছয় সালে একটা কোশ্চেন পেপার করেছিলাম একটা দু হাজার পাঁচ সালে তা ওই দু হাজার পাঁচ ছয় সালে মানে এক বছর আগে পরের মধ্যে যে যেসব লেখকের বই বেরোচ্ছে পপুলার সেইগুলো থেকে কোশ্চেন আসছে তার মানে তোমাকে এটাও কভার করতে হবে রিসেন্ট দু হাজার সতেরো আঠেরোতে কোন কী বলে কোন 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 কী কী বই বেরিয়েছে যেটা আমি দুদিন দিন আগেই একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি যে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে এবং তার পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো সেটা যদি তোমার ইচ্ছা হয় ঠিক আছে এটাতে এই তিনটে করতেই হবে ঠিক আছে এই তিনটে তারপরে দেখো নেক্সট যেটা আসছে কোন ব্যক্তি কোন ফিল্ডের সাথে যুক্ত ঠিক আছে যেমন সচিন টেন্ডুল সচিন টেন্ডুলকার ক্রিকেট ফিল্ডের সাথে যুক্ত এত ইজি তো আসবে না এই যেমন রিসেন্টলি অলিম্পিক গেম হলো ফুটবল গেম হলো তারপরে টেনিস গেম আছে এসব গেমসের সাথে রিলেটেড যারা পপুলার নাম যারা জিতছে সে যেমন তাদের বাড়ি কোথায় মানে তারা কোন প্লেস থেকে বিলং করছে এবং তারা কোন ফিল্ডের সাথে বিলং করছে ঠিক আছে মানে ওই নেহওয়াল কোন ফিল্ডের সাথে যুক্ত এমন প্রশ্নও আসতে পারে এবং পিভিএসি ইয়ারও এরকম কোশ্চেন এসছে তাহলে এটার একটা ভিডিও এগুলোরও ভিডিও বানানো আছে তোমার যদি কোনো বই থাকে সব বই পেয়ে যাবে এ যদি খুঁজে না পাও গুগলেও সার্চ করবে ঠিক আছে গুগলেও অনেক বই পেয়ে যাবে বই বলছি স্পোর্টসের সাথে কোন ফিল্ডের সাথে কে যুক্ত ঠিক আছে নেক্সট হচ্ছে মিউজিক কোন মিউজিকের সাথে যেমন শারদ সীতার এইসবের সাথে কোন কোন মানে নাম করা ব্যক্তি জড়িত আছে সেই সব রিলেটেড একটা ভিডিও ওটারও ভিডিও বানানো আছে আমি ওগুলো শেয়ার করে দেবো তোমরা ওই ভিডিওগুলো দেখবে এইগুলো মাস্ট এগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে বিবিএসসি রয়েছে এই এই বছরটা আসলে নাইনটি পার্সেন্ট চাষ এবার সেকেন্ড তারপরে দেখো ফিফথ হচ্ছে ড্যান্স ফর্ম ক্লাসিক্যাল ডান্স কোথাকার কোথায় কোনটা ক্লাসিক্যাল ড্যান্স এটারও সেপারেট ভিডিও বানানো আছে এটাও দেখে নেবে এগুলো কিন্তু আমার পুরোটা সিলেবাস কভার করা আছে যারা অনেকদিন আগে থেকে আমার চ্যানেল ফলো করছো তারা হয়তো এগুলো কমপ্লিট করা আছে তারা শুধু রিপিট করবে এবং যারা নতুন তারা কিন্তু এগুলো সব দেখে নেবে ড্যান্স ফর্ম এটারও সেপারেট ভিডিও বানানো হচ্ছে এটাও আমি আরেকবার শেয়ার করে দেবো এই ক্লাসিক্যাল ডান্স কোথাকার কোথা কোনটা ক্লাসিক্যাল ড্যান্স অন্ধ্রপ্রদেশে কোনটা ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে এই ধরনের প্রশ্ন এটা সেপারেট শুধু বানানো হচ্ছে ঠিক আছে এবং এটাও বানানো আছে যে কোন ফিল্ডের সাথে কে যুক্ত এই ড্যান্স ফিল্ডের সাথে কে কে আছেন তাদের কোন কোন ফিল্ডের সাথে যুক্ত সেটারও সেপারেট ভিডিও বানানো আছে সেটাও আমি শেয়ার করে দেবো এবং তোমরা আমার চ্যানেলেও খুঁজলেও পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও পেয়ে যাবে এগুলো তারপর দেখো ইতিহাস থেকে যেমন নর্মাল কোশ্চেন আসে যেসব জায়গা থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং হিস্ট্রি যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম অশোক এইসব রিলেটেড যেগুলো কমন কোশ্চেন হয় সেইগুলো সে খুব টাফ আসবে না কারণ আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি খুব ইসি যারা বিশেষ করে ডাবলিউ বিসিসের পেপারেশের নেওয়া আছে বা নিচ্ছ তাদের কোনো ঘর অন্য নেই ওর মধ্যেই কমন পড়ে যাবে ইতিহাস ঠিক আছে এবং ইতিহাসের জন্য আমার সেপারেট ডাব্লিউ বিসি সময় বানিয়েছিলাম পনেরোটা ভিডিও সেটা এখন একটু চাপ হয়ে যাবে তবু তোমরা যে কোনো বই পড়ছো সেখানে ইতিহাস এই আট দশটা এই তিন চারটা হয়তো প্রশ্ন আসবে হিস্ট্রি থেকে বা তার বেশিও আসতে পারে কারণ আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার থেকে হিস্ট্রিতেই বেশি প্রশ্ন আসে এবং তোমরা যেগুলো পড়ে আছো যে বই পড়ছো সেই বই পড়লেই হবে এবং ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটস হিস্ট্রির কোশ্চেন সার্চ করলে অনেক কোশ্চেন সার্চ হয়ে আসবে সার্চ করলে চলে আসবে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে দেখবে অটোমেটিক তোমাদের মানে এগুলো করা আছে এবং তাছাড়াও আমার চ্যানেলে যে টোটাল সাতাশটা জিকের ভিডিও দেওয়া আছে সেই সাতাশটা যেন একদম কমপ্লিট চায় সেই সাতাশটা জি কের একদম পিডিএফও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে ওখানে ডাউনলোড করে একদম কমপ্লিট করে নেবে সেই সাতাশটা ভিডিও তারপরে বাকি যা পড়ার পড়বে কিন্তু এগুলো সব কমপ্লিট চাই তবে তোমার প্রশ্ন কমন আসবে নেক্সট দেখো কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকে আমার চারটে না পাঁচটা ভিডিও বানানো আছে ওই পাঁচটা ভিডিও মধ্যেই দেখবে তোমাদের কমন চলে আসবে ওটা আমি আরেকবার করে শেয়ার করে দেবো এবং ওটার জন্য আলাদা প্লেলিস্টও বানানো আছে এ আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলে ওইখানে দেখবে পেয়ে যাবে কনস্টিটিউশন বলে লেখা আছে ওগুলো ও এবং ওগুলোরও পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে হয়তো পোস্ট করা আছে অনেকদিন পুরনো ওগুলো খুঁজে নেবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট যেটা আছে স্টেট অ্যান্ড দেয়ার ক্যাপিটাল কোন রাজ্যের কোনটা মানে ক্যাপিটাল সেটা চলে আসবে যেমন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা এত ইসি তো আসবে না যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যেমন অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কী এইরকম ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে এটাও কমপ্লিট করে রাখবে জিওগ্রাফি জিওগ্রাফিতে ইন্ডিয়ান জিওগ্রাফিটা একটু নদ নদ নদী থেকে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে এখান থেকে একটা কোশ্চেন আসে এটারও সেপারেট ভিডিও বানানো আছে এটাও তোমরা দেখে নেবে এবং স্ট্যাটিক জিকে নর্মাল যেমন জিকে আসে জিকেটা তোমরা সেই জি মধ্যে করবে মানে তোমাদের যে কোনো বই পড়ছো সেই নর্মাল জিকে আসবে খুব কঠিন প্রশ্ন কখনোই আসবে না ঠিক আছে এই বেঙ্গল সাব ইন্সপেক্টর কারণ এর রিজেক্ট হওয়া শুধু ফিলিমস এক্সাম পাস করলেই কিন্তু তুমি পাস করে যাবে এমন কোনো কথা নেই এরপর ফিজিক্যাল মেজারমেন্ট আছে তারপরে দৌড় আছে রান আছে সেখানে অনেকজন বাদ পড়বে ফিজিক্যাল মেজারমেন্টে অনেকজন বাদ পড়বে তারপরে মেডিকেলে গিয়ে অনেকজন বাদ পড়বে কারণ মেডিকেলে সব থেকে বেশি সব যেটা প্রবলেম হয় নখ নি বলে একটা প্রবলেম হয় মানে হাঁটু তোমাদের যদি পায়ে সোজা হয়ে দাঁড়াও হাঁটু যদি সাত মানে পাশাপাশি একদম লেগে যায় সেটাকে বলা হয় নখ নিই ঠিক আছে সেইটার জন্য যারা ওদের হাঁটুটা পাশাপাশি একদম লেগে যায় তারাও কিন্তু রিজেক্ট হয়ে যায় এই নখ নিলেও একটা সেপারেট সরি ওটা আমার কোনো ভিডিও নেই কিন্তু ইউটিউবে সার্চ করে নখ নি প্রবলেম বলে যদি সার্চ করো দেখবে চলে আসবে সেটারও সেটার জন্য অনেকজন বাদ পড়ে যাবে এবং সেটা থেকে বাঁচার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো তোমরা দেখলে প্র্যাকটিস করলে হয়তো তখন পাস করে যেতে পারো কিন্তু এই সব অনেক কারণে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার স্টুডেন্টকে পাস করাবে এই পরীক্ষাতে ঠিক আছে তার মধ্যে তুমি আরামসে তুমি পাস করে যাবে শুধু নিজের ওপর কনফিডেন্সটা খুব তাহলে হবে এবং জেনারেল সায়েন্সের টোটাল ছাব্বিশটা না সাতাশটা ভিডিও আছে ওইগুলো পড়লে এনআপ এক্সট্রা পড়ার কোনো দরকার নেই হ্যাঁ যদি তুমি কোনো কোচিং সেন্টার পড়ো সেখানে যে নোট দিচ্ছে সেখানে সেগুলো পড়তে পারো অথবা এই সবগুলো পড়লে এন এবং আরও অনেক ভিডিও আছে সেইগুলো আমি শেয়ার করে দেবো এবং আগে সেই জন্য কোনো ভিডিও বানাচ্ছে না এটা তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি জিকের মধ্যে এগুলোই পড়বে এবং ম্যাথ রিজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করো কারণ ম্যাথ রিজনিয়ে যে সব থেকে বেশি করে আসতে পারবে কারণ টাইম দেখো টোটাল একশোটা কোশ্চেন থাকবে তোমার হাতে নব্বই মিনিট টাইম মানে এনাফ টাইম ঠিক আছে কোশ্চেন যদি খুবই হার্ড পড়ে যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস লিনিয়াসে যেমন প্রশ্ন করে সেই রকম যদি প্রশ্ন পড়ে একদম মানে বেশি টার্গেট করার চেষ্টা করবে না যে কটা কোশ্চেনের অ্যান্সার তুমি পারবে তাতে তুমি চল্লিশটা পারো তাতেও তোমার কিন্তু জেনারেল ক্যাটাগরি বলছি তাতেও কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে হিউজ পরিমাণ স্টুডেন্টকে পাস করাবে এবং তুমি যত ভুল করবে তত কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্স ততটাই কিন্তু কমে যাবে তাই এই কথাগুলো মাথায় রেখো কে কী করলো না করলো সেটা করার দরকার নেই দেখার দরকার নেই তুমি নিজে যতটা পারবে সেটা করবে বাস এইটুকু হলেই তারপরে দেখবে যখন রেজাল্ট হবে তুমি পাশ করেছো যে দেখবে বেশি করে এসছে সে হয়তো বাদ পড়ে গেছে কারণ সে ভুল ভাল করে এসছে কারণ নেগেটিভও অনেকটা বেশি এটাতেও ঠিক আছে কারো যদি কোনোরকম কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং